नमस्कार आमार यूट्यूब चैनल ममताते आपनादेरके स्वागत जानाई। आमार ए चैनलटा शुरू करेछिलाम बाबार आमार साहित्यिक नारायण सान्याल आमार बाबार जन्मदिन उपलक्षे 26 এপ্রিল। এবার যেহেতু লকডাউন চলছে সেহেতু স্টেজে অনুষ্ঠান করা তো সম্ভব নয়, তাই অনলাইনে কি করা যায় মনে করে বাবার গল্প পড়ে শুনিয়ে জন্মদিন পালন করেছিলাম। শুরু করেছিলাম সোনার কাঁটা দিয়ে। আমি তো নিজে পড়ে শুনিয়ে খুবই মজা পেয়েছিলাম, আর আপনারাও অনেকে লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, কমেন্টস দিয়েছেন, এজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর সোনার কাঁটার পরে এবার শুরু করব মাছের কাঁটা। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যে আমার এই চ্যানেলের নামকরণের ইতিবৃত্ত। মাছের কাঁটায় আপনারা দেখবেন যে সুজাতা আর কৌশিক বাসু সাহেবের কাছে যাবে তাদের কোম্পানির একটা নাম ঠিক করে দেওয়ার জন্য। তো বাসু সাহেব তো কি বলবেন আপনারা দেখবেন। তো আমি আমার এই চ্যানেলের জন্য গিয়েছিলাম আমার দিদির কাছে, দিদি লেখিকা অনিন্দিতা বসু। তো দিদির কাছে গিয়েছিলাম এই চ্যানেলের কি নাম দেওয়া যায় সে বিষয়ে মতামত নিতে। তো দিদি বলল তুমি তোমার চ্যানেলের নাম মৌতাত রাখতে পারো। তো আমি ভাবলাম মৌতাত তো মানে হচ্ছে নেশার আমেজ, তো এই চ্যানেলে লোকে গল্পের গল্প শোনার নেশার আমেজ পাবে বলে এর নাম মৌতাত। দিদি বলল না, এটার আরও একটা কারণ আছে। বললাম কীরকম? বললো তা তো মানে হচ্ছে বাবা, অতএব মৌতাত মানে হচ্ছে মৌয়ের বাবা, অর্থাৎ আমাদের বাবার নামেই এই চ্যানেলের নাম হলো, তাঁর সৃষ্ট সাহিত্যের রসে এখানে পরিবেশিত হবে। তো মৌতাতের সৃষ্ট রসেই এটা শ্রোতারা একটা মৌতাত পাবেন, এই জন্য এই চ্যানেলের এই নাম দেওয়া হলো। তো এই তো গেল সেই নামের কাহিনী। আর এবার পড়বো হচ্ছে মাছের কাঁটা। তো মাছের কাঁটায় 10টা অধ্যায়, তার মধ্যে 2টো করে প্রত্যেক দিন আপলোড করব, 2টো করে পড়ে শোনাবো, এরকম করে 5 দিনে এটা শেষ হবে। তো চলুন শোনা যাক। নারায়ণ সান্যাল রচিত মাছের কাঁটা। মৈত্রেয়ী তখন এক মুহূর্তে বলে উঠলেন, জেনাহং নামৃতা স্যাম কিমহং তেন করিয়াম, যার দ্বারা আমি অমৃতা হব না তা নিয়ে আমি কি করব। উপনিষদে সমস্ত পুরুষ ঋষিদের জ্ঞান গম্ভীর বাণীর মধ্যে এই একটিমাত্র স্ত্রীকণ্ঠের এই একটিমাত্র ব্যাকুল বাক্য ধ্বনিত হয়ে উঠেছে এবং সে ধ্বনি বিলীন হয়ে যায়নি। সেই ধ্বনি তাদের মেঘমন্দ্র শান্ত স্বরের মাঝখানে অপূর্ব একটি অশ্রুপূর্ণ মাধুর্য জাগ্রত করে রেখেছে। মানুষের মধ্যে যে পুরুষ আছে উপনিষদে নানা দিকে নানাভাবে আমরা তারই সাক্ষাৎ পেয়েছিল। এমন সময় হঠাৎ এক প্রান্তে দেখা গেল মানুষের মধ্যে যে নারী রয়েছেন তিনিও সৌন্দর্য বিকীর্ণ করে। হঠাৎ রবীন্দ্র রচনাবলীটা বন্ধ করে বাসু সাহেব তাঁর একক শ্রোতার দিকে তাকিয়ে দেখেন, দেখেন রানীদেবী তার হুইল চেয়ারে ক্লান্ত হয়ে বসে আছেন, চোখ দুটি বোঁজা। ঘুম পাচ্ছে? প্রশ্ন করলেন বাসু সাহেব। চমকে উঠে রানীদেবী বললেন, না শুনছি, পড়ো তুমি। ভালো লাগছে না? নয়, ম্লান হাসলেন রানীদেবী, মাথাটা নেড়ে সত্যি কথা স্বীকার করলেন। তবে থাক, এসো কিছু গান শোনা যাক, বলো কি বাজাবো। উঠে গেলেন রেডিওগ্রামের দিকে। গান থাক, তুমি এখানে এসে বসো তো, কয়েকটা কথা বলার ছিল। সন্দিগ্ধ চোখে বাসু সাহেব তাকিয়ে দেখলেন একবার স্ত্রীর দিকে, এসে বসলেন তার পরিত্যক্ত চেয়ারে। বলো। দেখো, আমাদের যা গেছে তা কোনোদিন ফিরবে না, আমি না হয় পঙ্গু হয়ে পড়েছি, তুমি তো হওনি, তুমি কেন এভাবে জীবনটাকে বরবাদ করছো? বাসু সাহেব নিরুত্তর স্তব্ধতায় বসে থাকেন, পাইপটা পর্যন্ত জ্বালেন না। একটা দম নিয়ে মিসেস বাসু বলেন, তুমি আবার প্র্যাকটিস শুরু করো। হঠাৎ কৃত্রিম হাসিতে উজ্জ্বল হয়ে ওঠেন পিকে বাসু, পাইপটা ধরাতে ধরাতে বলেন, এই কথা, আমি ভাবছি না জানি কোন সিরিয়াস প্রসঙ্গ তুলবে তুমি। মিসেস বাসু জবাব দিলেন না,
পাশ মুখ তুলে তার দিকে চাইলেন। বললেন, কি হলো আবার? আমি সিরিয়াসলি কথাটা আলোচনা করতে চেয়েছিলাম, তোমার যদি আপত্তি থাকে তবে থাক, হুইল চেয়ারের চাকাটায় পাক মারতে যান। বাসু হাত বাড়িয়ে ধরে ফেলেন তাকে। বলেন, কি বলছো রানু, তা কি হয়? কেন হবে না, মাইথনে সেদিন মিঠুর সঙ্গে যদি তার মাও মারা যেত তাহলে তুমি এমন করতে পারতে? এমন সংসার ত্যাগী সন্ন্যাসীর মতো? না না, আমাকে বলতে দাও প্লিজ, আমি সেন্টিমেন্টাল কথা বলবো না, প্র্যাকটিক্যাল কথাই বলবো। বাসু পাইপটা কামড়ে ধরে বলেন, বেশ বলো। আমি কি বলবো, এবার তো তোমার বলার কথা। কেন প্র্যাকটিস ছেড়ে দেবে তুমি? কি হবে প্র্যাকটিস করে রানু, টাকা আমাদের যা আছে, দুজনে দুটো জীবন কেটে যাবে। নাম ডাক, ও নিয়ে কোনো মোহ নেই আমার। তাছাড়া এই অবস্থায় তোমাকে একলা বাড়িতে ফেলে রেখে আমি কোর্ট কাছারি করতে পারি? না, টাকার জন্য নয়, নাম ডাকও নয়, কিন্তু তোমার শিরদাঁড়াটা যে ভাঙিনি এটা আমাকে বুঝে নিতে দাও। তুমি বুড়ো হয়ে যাচ্ছ, পঙ্গু হয়ে যাচ্ছ, তোমার কি বিশ্বাস চোখের ওপর এটা প্রতিনিয়ত দেখেও আমি মনে শান্তি পেতে পারি? এবার আর রসিকতা করলেন না বাসু সাহেব, বললেন, কথাটা যখন তুললে রানু তখন খোলাখুলি বলি, কথাটা আমিও ভেবেছি, তুমি ঠিকই বলেছ, আমাদের সামনে দীর্ঘ জীবন পড়ে রয়েছে, নেগেশন দিয়ে অত বড় ফাঁকটা ভরিয়ে দেওয়া যায় না, আমাদের বাঁচতে হবে। এভাবে নয়, বই পড়ে, গান শুনে, দাবা খেলে, মানে জীবনটাকে অস্বীকার করে নয়, কাজের মাধ্যমেই আমরা অতীতকে ভুলতে পারবো, আমরা মানে আমি আর তুমি। কিন্তু সে জীবনসঙ্গীতে ঐক্য তান চাই, রেজোনেন্স হওয়া চাই, তুমি গাইবে আমি শুনব, আমি বাজাবো তুমি শুনবে, তা নয়। পারবে? তুমি আমাকে শিখিয়ে দাও, তুমি তো জানো আমার কতটুকু শক্তি। জানি, কিন্তু তোমার মনে কতখানি জোর তাও আমি জানি। বেশ, সেই পথেই চিন্তা করি, দু চার দিন পরে তোমাকে জানাবো। কিছু একটা পথ খুঁজে বার করতেই হবে, নিশ্চয়ই খুঁজে পাবো আমরা। ব্যারিস্টার পিকে বাসুকে যারা চেনেন না তাদের জন্য কিছু পূর্বকথন দরকার। এখন ওর বয়স 50-এর কাছাকাছি, এককালে দুর্ধর্ষ প্র্যাকটিস ছিল ওর, কলকাতার বারে সবচেয়ে নামকরা ক্রিমিনাল লয়ার, কোর্ট, বার অ্যাসোসিয়েশন, ক্লাব, টেনিস, এই নিয়ে ছিল তার জীবন। সহধর্মিনী রানীবাসু স্বনামধন্যা, গানের আসরে শৌখিন গায়িকা হিসেবে তাঁর ছোটাছুটিরও অন্ত ছিল না, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত মাসে 5-7 তাকে গাইতেই হতো, অ্যাপয়েন্টমেন্টের ঠাসা থাকত কর্তাগিন্নির দিনপঞ্জিকা। তারপর একদিন একটি খণ্ড মুহূর্তে একেবারে বদলে গেল সব। মাইথনে বেড়াতে গিয়েছিলেন ওরা, কর্তাগিন্নি আর ওদের 10 বছরের একমাত্র মেয়ে সুবর্ণ বা মিঠু। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মিঠু শেষ হয়ে গেল। বাসু সাহেব বেঁচে ফিরে এলেন প্রায় অক্ষত। আর 3 মাস পরে যখন মিসেস বাসু হাসপাতাল থেকে বের হয়ে এলেন তখন জানা গেল তার মেরুদণ্ডের একটি অস্থি কোনো রকমের জোড়াতালি দিয়ে রাখা হয়েছে, তিনি আর কোনোদিন সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবেন না, সন্তানের জননী হতে পারবেন না। প্র্যাকটিস ছেড়ে দিয়েছিলেন বাসু সাহেব, স্ত্রীকে সাহচর্য দেওয়াই হলো এরপর থেকে তার দৈনন্দিন কাজ। অদ্ভুত আমোদে লোক, প্রথম পরিচয়ে কেউ বুঝতেই পারত না ওর জীবনের অন্তরালে লুকিয়ে আছে এত বড় একটা ট্র্যাজেডি। পঙ্গু স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়িয়েছেন এখানে ওখানে, রানীদেবীকেও হঠাৎ দেখলে বোঝা যায় না তিনি উত্থান শক্তি রহিত, কিন্তু তার মুখখানা বিষাদ মাখানো, ঢেঁকি স্বর্গে গেল নাকি ধান ভানে, এই ধুরন্ধর প্রতিভাশালী ক্রিমিনাল লয়ারটিও নাকি তেমনি বেড়াতে গিয়েও তার পেশাগত কাজে জড়িয়ে পড়েছিলেন 2-1 বার। আগরওয়াল ইন্ডাস্ট্রির মালিক ময়ূরকেতন আগরওয়ালের মৃত্যু রহস্যের কথা হয়তো কেউ কেউ শুনে থাকবেন, সেখানে ওই খুনের মামলায় সুজাতা চট্টোপাধ্যায় আর কৌশিক মিত্র নামে দুজন জড়িয়ে পড়েছিল।
বাসু সাহেব তার তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে ওই দুজনকেই সেই মামলা থেকে উদ্ধার করে আনেন। এসব খবর একদিন খবরের কাগজে ফলাও করে বার হয়েছিল, তা হয়তো আপনাদের নজরে পড়েছে। তারপরেও আরেকটি খুনের কিনারা তিনি করেছিলেন দার্জিলিংয়ের এক হোটেলে। হোটেলটার নাম দ্য রিপোজ, সদ্য খোলা হয়েছিল। বস্তুত ওই হোটেল খোলার উদ্বোধনের দিনেই অপ্রীতিকর ঘটনাটা ঘটে। হোটেলের মালিক ওই সুজাতাই, সুজাতা চট্টোপাধ্যায় নয়, সুজাতা মিত্র। ইতিমধ্যে কৌশিক মিত্রকে সে বিয়ে করেছে। সুজাতার বাবা নাকি কি একটা বৈজ্ঞানিক আবিষ্কার করেন, সেসব ইঞ্জিনিয়ারিং খটমটো ব্যাপার, আমার ঠিক মনে নেই। মোট কথা, উত্তরাধিকার সূত্রে পাওয়া সেই আবিষ্কারের পেটেন্টটা বেচে সুজাতা লাখ দেড়েক টাকা পায়। সেই টাকাতেই হোটেল বিজনেস শুরু করেছিল ওরা স্বামী স্ত্রী। বাসু সাহেব আমন্ত্রিত অতিথি হয়ে হোটেলের উদ্বোধনের দিন ওখানে যান, হোটেলে থাকতেই ওই খুনের কিনারা করেন। শুনেছি সেই ঘটনার উপর ভিত্তি করে একটি গল্পের বইও লেখা হয়েছে, তার নাম সোনার কাঁটা। যাক, ওসব অবান্তর কথা, যে কথা বলছিলাম, স্বামী স্ত্রীর ওই কথোপকথনের পর থেকেই বাসু সাহেব ভাবছিলেন কী করে নতুনভাবে বাঁচার ব্যবস্থা করা যায়। উত্থান শক্তি রহিতা স্ত্রীকে জড়িয়ে কেমন করে কর্মব্যস্ত হয়ে পড়া যায়। ঠিক এমনই সময় ওদের বাড়িতে এসে দেখা করল কৌশিক আর সুজাতা, বাসু সাহেবের নিউ আলিপুরের বাড়িতে। বাসু সাহেব ওদের আপ্যায়ন করে বসালেন। সুজাতা আর কৌশিক দুজনেই অত্যন্ত স্নেহভাজন, খুশিয়াল হয়ে ওঠেন প্রৌঢ়ভদ্রলোক। বলেন, খুব খুশি হয়েছি তোমরা দেখা করতে আসায়। কবে এসেছো দার্জিলিং থেকে? হোটেল কেমন চলছে? সে কথার জবাব না দিয়ে সুজাতা বলে, রানু মামিমা কোথায়? বাসু সাহেব আসলে বিপুল ঘোষ, আইএএসের মামা শ্বশুর। সেই সূত্রে সকলে তাকে মামু বলে ডাকত। বিপুল ঘোষ ছিলেন ডিএম, যে জেলা সদরে কৌশিক আর সুজাতার সঙ্গে তার আলাপ। সেখানকার অফিসার্স ক্লাবে বাসু সাহেব হয়ে পড়েছিলেন সার্বজনীন মামু। সেই সুবাদে কৌশিক সুজাতা ওকে বাসু মামা বলে ডাকে। বাসু সাহেব বলেন, আছে ভেতরে, খবর পাঠাচ্ছি। কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি, হোটেল রিপোজ কেমন চলছে? এবার গ্রীষ্মকালে ওখানে গিয়ে কিছুদিন কাটিয়ে আসবো ভাবছি। এবার কিন্তু গেস্ট হিসেবে নয়, রেগুলার বোর্ডার হিসাবে। কৌশিক বললে, আমরা দুঃখিত বাসুমামু, আমাদের হোটেলে আপনার ঠাঁই হবে না, অন্য কোনো হোটেল বুক করুন। হো হো করে হেসে ওঠেন পিকে বাসু, বলেন, ওরে বাবা, এত রাগ, পয়সা দিয়ে থাকবো বলে একেবারে ঠাঁই হবে না? কৌশিক বললে, আপনি আমাকে ভুল বুঝছেন, শুধু সেজন্যে নয়, হোটেলটা আমরা বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছ? সে কী গো, কেন? চলছিল না, পুজোর সময় কিছুদিন আর গরমের সময় কয়েক সপ্তাহ, ব্যাস। বাকি সাত আট মাস তীর্থের কাকের মতো হাপিত্যেশ করে বসে থাকা। সবচেয়ে হরিবল শীতের কটা মাস, দেড় বছর চালালাম, এস্টাবলিশমেন্ট খরচই ওঠে না। তাই সুযোগ মতো একটা অফার পাওয়া মাত্র লক স্টক ব্যারেল বেচে দিলাম। বেশ করেছ, তুমি হলে পাশ করে ইঞ্জিনিয়ার, হোটেল বিজনেস কি তোমার পোষায়? তা নতুন কি বিজনেস ধরেছ? ধরিনি কিছু, সব বেচে বুচে ঝাড়া হাত পা হয়ে কলকাতায় চলে এসেছি। উঠেছ কোথায়? হোটেলে, একটা বাসা খুঁজছি আর একটা বিজনেস। লাখ দেড়েক টাকা ক্যাপিটাল আছে, তাই সুজাতা বললে, চলো বাসু মামার কাছ থেকে একটু লিগাল অ্যাডভাইস নিয়ে আসি। বাসু সাহেব সুজাতার দিকে ফিরে বলেন, তোমাদের বাসু মামা চেম্বার অফ কমার্সের কেউ নন সুজাতা, এখানে আমি কি পরামর্শ দেব? খুন যখন রাখা জানে যদি কখনো করে ফেলো, তখন বাসু মামার কাছে এসো, পরামর্শ দেব। সুজাতা মাথা নেড়ে বললে, খুন যখন রাখা জানি, যদি কখনো করে বসি, তবে আর যার কাছেই যাই আপনার কাছে আসবো না, ভরা ডুবি হবে তাহলে। কেন কেন, এভাবে আমার বদনাম করার মানে? বদনাম নয় বাসু মামু, আপনিই বলেছিলেন একদিন যে যখন প্র্যাকটিস করতেন তখন সত্যিকারের অপরাধের কেস
নাকি আপনি নিতেন না? করেক্ট। কৌশিক অবাক হয়ে বলেন, নিতেন না কেন? চুরুটটা ধরাতে ধরাতে বাসু সাহেব বলেন, ওটাই ছিল আমার প্রফেশনাল এথিক্স। যার এজাহার শুনে বুঝতাম সে নিরপরাধ, তার কেসই আমি নিতাম। যাকে মনে হতো সত্যিকারের অপরাধী তাকে বলতাম, হয় গিলটি প্লিড করে সাজা নাও, নয় অন্য কোনো উকিলের কাছে যাও। কৌশিক বলে, সেরেছে, সব উকিল যদি তাই বলে তবে অপরাধীগুলো ডিফেন্স পাবে কোথায়? পাবে না। কিন্তু পিনাল কোড তো বলছে যে অপরাধীরও ডিফেন্স পাওয়ার অধিকার আছে। যে অপরাধীর আর্থিক সঙ্গতি নেই তাকে তো সরকারি খরচে ডিফেন্স পাইয়ে দেওয়া হয়। তুমি ভুল করছো কৌশিক, পিনাল কোড একথা বলছে না যে অপরাধীর ডিফেন্স পাওয়ার অধিকার আছে, বলছে অভিযুক্তের আছে, আসামির আছে। অভিযুক্ত আসামি আর অপরাধী শব্দ দুটোর অর্থ পৃথক। কিন্তু এসব আইনের কচকচি বন্ধ করো, দাঁড়াও, তোমাদের রানু মামিমাকে আগে খবরটা দিই। বাসু সাহেব টেবিলের তলায় একটা ইলেকট্রিক বেল টিপলেন, এসে হাজির হলো একটি বছর 10-12 চটপটে ছোকরা। এই বিষয়ে এদের চিনিস? বিশু কৌশিক আর সুজাতাকে এক নজর দেখে নিয়ে বললে, হুম, সিনেমা করেন। সুজাতা হেসে ওঠে। বাসু সাহেব বলেন, দূর গরু, না এরা সিনেমা করেন না। তুই ভিতরে গিয়ে তোর মাকে বলে আয় দার্জিলিং থেকে সুজাতা আর কৌশিক এসেছে। সাই দিয়ে বিশু ভিতর দিকে চলে যাচ্ছিল। বাসু সাহেব তাকে ফিরে ডাকেন, এই বিষয়ে দাঁড়া, কি বলবি? বলবো কি, যে দার্জিলিং থেকে সুজাতা আর কৌশিক এসেছে, তাই বলবি? বেটার ছেলে, কি শেখাচ্ছি এতদিন ধরে। তাই তো বললেন আপনি, আমি বললাম বলে তুইও বলবি? না, তুই গিয়ে বলবি দার্জিলিং থেকে সুজাতা দেবী আর কৌশিক বাবু এসেছেন, বুঝেছিস? আগে আচ্ছা, এক ছুটে সে চলে যায় ভেতরে। কৌশিক প্রশ্ন করে, নিউ রিক্রুট? সদ্য আমদানি, তবে ইন্টেলিজেন্ট খুব। সুজাতা বলে, তাহলে আপনি ও বিষয়ে কোনো পরামর্শ দেবেন না, ওই আমাদের নতুন ব্যবসা কী জাতীয় হবে সে প্রসঙ্গে। কে বলেছে দেব না? ক্রিমিনাল লয়ার হিসেবে আমার বলার কিছু নেই, কিন্তু তোমাদের মামু হিসেবে পরামর্শ দিতে দোষ কী? বলো, কিসের বিজনেস করতে চাও তোমরা? কৌশিক তো শিবপুরের বি, ঠিকাদারি পোষাবে? কৌশিক মাথা নেড়ে বললে, না, আমরা যৌথভাবে আপনার দ্বারস্থ হয়েছি, এমন একটা পথের নির্দেশ দিন যাতে আমরা দুজনেই ব্যবসায় খাটতে পারি। ঠিকাদারি ব্যবসায় প্রায় 100% কাজই টেকনিক্যাল, তাছাড়া ও ঠিকাদারি আমার পোষাবেও না। বাসু সাহেব বিচিত্র হেসে বললেন, তবে কি পোষাবে, গোয়েন্দাগিরি? একটু বক্রোক্তি ছিল কথাটার ভিতর। কৌশিক সাময়িকভাবে ঘটনাচক্রেই বলতে পারি সুজাতার বাড়ি গোয়েন্দাগিরি করতে গিয়েছিল। এই সূত্রে সুজাতার সঙ্গে তার পরিচয়, প্রণয় ও পরে পরিণয়। কৌশিক কিন্তু রসিকতার ধার দিয়েও গেল না, বললে, কথাটা আপনি মন্দ বলেননি, বক্সিমশাইয়ের তিরোধানের পর কলকাতা শহরে নাম করা প্রাইভেট গোয়েন্দার কেউ নেই, ফিল্ড আছে, কম্পিটিটর কেউ নেই। সুজাতা ভ্রুকুঞ্চিত করে বলে, বক্সিমশাই মানে? ব্যোমকেশ বক্সি, নাম শুনুনি? ও ব্যোমকেশ বক্সি, তুমি কি তাঁর শূন্য আসনে বসতে চাও নাকি? কৌশিক উদ্দেশ্যে যুক্তকর কপালে ছোঁয়াল, বললে, আমি তো পাগল নই, ব্যোমকেশ বক্সি ছিলেন দুর্লভ প্রতিভা, তাঁর মতো গোয়েন্দার হবে না, কিন্তু তাঁর তিরোধানের পর কেউ তার পদাঙ্ক অনুসরণ করবে না, এটাই বা কি কথা? কিন্তু আমার সেখানে ভূমিকা কি, জানতে চায় সুজাতা। যুগ পাল্টে গেছে সুজাতা, ব্যোমকেশবাবু যে যুগের মানুষ তখনও উইমেন স্লিপ কথাটা জন্ম হয়নি। এখন যদি আমি ওই জাতের একটা প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলে বসি, তাহলে তুমি আমি সমান পার্টনার হিসেবে কাজ করতে পারি। বাসুবাবু কি বলেন? তোমাদের ব্যাপার তোমরা বলবে, আমি কি বলবো?
সুজাতা ছদ্ম অভিমান করে বললে, বারে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিচ্ছেন। মোটেই না, তোমরা যদি চাও তলা থেকে ওই মইটা আমি ধরে থাকতে রাজি আছি। সুজাতা আর কৌশিক পরস্পরের দিকে তাকায়, বলে, কিরকম? বাসু সাহেব গম্ভীর হয়ে বলেন, জোকস অ্যাপার্ট, কয়েকটা কথা তোমাদের বলে নিতে চাই রানু এসে পড়ার আগে। রানু কিছুদিন থেকে খোঁচাচ্ছে আমি যেন আবার প্র্যাকটিস শুরু করি, আমি রাজি হইনি ওর কথা ভেবেই। তোমরা যদি সিরিয়াসলি এই প্রস্তাবটা গ্রহণযোগ্য বিবেচনা করো, তাহলে আমার প্রস্তাবটা হচ্ছে এই রকম। আমার বাড়িটা দোতলা, ইংরেজি ইউ অক্ষরের মতো, একতলায় দুটো উইং, পূব দিকের উইংয়ে হবে আমার ল অফিস আর লাইব্রেরি, মাঝখানের অংশটা আমাদের রেসিডেন্স, পশ্চিম দিকের উইংটা হবে তোমাদের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির অফিস। একতলা কমপ্লিট, এবারে এসো দোতলায়। ওপরতলায় তিনখানি ঘর, তোমাদের ফ্ল্যাট। গোটা বাড়িটা হচ্ছে আমাদের দুজনের রেসিডেন্স কাম অফিস। তোমাদের কাছে যারা কেস নিয়ে আসবে তাদের লিগ্যাল অ্যাডভাইস নিতে হবে, তাদের তোমরা পাঠিয়ে দেবে ইস্টার্ন উইংয়ে আমার অফিসে। আবার আমার কাছে যারা ফৌজদারি মামলায় পরামর্শ করতে আসবে তাদের হামেশাই দরকার হবে একজন প্রাইভেট গোয়েন্দার সাহায্য আমার টেকনিকের জন্য। ওই জুনিয়র ব্রিফ সাজিয়ে দেবে আর কোর্টে দাঁড়িয়ে কথার মার পেঁচে লিগ্যাল রেফারেন্স দিয়ে কর্তব্য শেষ করার পাত্র আমি নই। ফলে আমরা হতে পারবো পরস্পরের পরিপূরক। কৌশিক বলে ওঠে, গ্র্যান্ড আইডিয়া। সুজাতা বলে, কিন্তু একটা শর্ত আছে। আপনি এখনই বলছিলেন এবার গ্রীষ্মকালে আপনি হোটেল রিপোজে যাওয়ার কথা চিন্তা করছিলেন, আমন্ত্রিত অতিথি হিসেবে নয় রেগুলার বোর্ডার হিসাবে। আমরা যদি এ বাড়ির দোতলায় থাকি তবে ভাড়া দিয়ে থাকব। বাসু সাহেব বললেন, রাজি আছি, তবে শর্ত একটা কেন হবে, অনেকগুলি শর্ত হবে। যেমন ধরো আমি তোমাদের কেস দিলে তোমরা কমিশন চার্জ দেবে, তোমরা আমাকে কেস পাঠালে আমি কমিশন চার্জ দেব। এসব তো গেল বিজনেসের ডিটেলস। দ্বিতীয় শর্ত হচ্ছে হেসেল হবে একটা, সুজাতা তার ইনচার্জ। তৃতীয়ত, দুটি অফিসের জন্য একটি মাত্র রিসেপশন কাউন্টার, এই সেন্ট্রাল ব্লকে দুটি প্রতিষ্ঠানের কম্বাইন্ড রিসেপশনিস্ট একজনই হবেন, তিনি তোমাদের রানু মামিমা। ওই যে নাম করতে করতেই এসে গেছেন উনি। সুজাতা উঠে আসে তাকে প্রণাম করতে। রানী বলেন, থাক থাক। কৌশিক বলে, থাক নয় মামিমা, আজকে প্রণাম করতে দিতেই হবে, আপনার পায়ের ধুলোর বিশেষ প্রয়োজন আমাদের নতুন বিজনেসের উদ্বোধন দিনে। আবার উদ্বোধন? কিসের বিজনেস তোমাদের? শুধু আমাদের নয় আপনাদেরও, আপনি আর মামুও আমাদের পার্টনার। রানী দেবী আকাশ থেকে পড়েন। বাসু তখন মিটমিটি হাসছেন। সুজাতাই পরিকল্পনাটা সাড়ম্বরে পেশ করে। রানী উৎফুল্ল হয়ে ওঠেন, বলেন, এ খুব ভালো হবে, এই নির্বান্ধব পুরীতে তাহলে কথা বলার লোক পাবো এবার থেকে। এসো সুজাতা, তোমাকে হেসেলের চার্জ বুঝিয়ে দিই। সুজাতা বলে, সে কি মামিমা, শুভস্য শীঘ্রম মানে এই মুহূর্ত থেকেই নয়, আমরা আজকালের মধ্যেই চলে আসব। একটা কাজ কিন্তু এখনো বাকি আছে, আমাদের প্রাইভেট ডিটেকটিভ ফার্মটার একটা নামকরণ করতে হবে। মামিমা, আপনি নাম দিন। রানীদেবী আঁতকে ওঠার ভঙ্গি করেন, বলেন, ওরে বাবা, ও আমার কর্ম নয়, তোমরা বরং তোমার মামাকে ধরো। বেশ, আপনি নাম দিন। সুজাতা ঘুরে বসে বাসু সাহেবের মুখোমুখি। বাসু পাইপটা ধরাচ্ছিলেন, বললেন, নাম দিতে হবে? বেশ, দিচ্ছি। তোমাদের প্রাইভেট ডিটেকটিভ এজেন্সির নাম হবে সুকৌশলী। সুজাতা এবং কৌশিক দুজনেই লাফিয়ে ওঠে, গ্র্যান্ড নাম। তোমরা নামের ব্যুৎপত্তিগত অর্থটা না বুঝেই লাফাচ্ছ মনে হচ্ছে।
উৎপত্তিগত অর্থ। মানে লেডিজ ফার্স্ট আইনে প্রথমেই সুজাতার সু, তার পিছনে পিছনে যথারীতি অনুগামী কৌশিকের কৌ, বাকি শলি হচ্ছে খলু পাদ পূরণে, সমস্ত কথাটার একটা ব্যঞ্জনা দিতে। দ্বিতীয় অধ্যায়, মাসখানেক পরের কথা। এই এক মাসে নিউয়ালিপুরের ও ব্লকের বাড়িটার অনেক পরিবর্তন হয়েছে। এতদিন অধিকাংশ ঘরই তালাবন্ধ হয়ে পড়েছিল, মিসেস বাসুর গতিবিধি শুধুমাত্র একতলাতেই সীমিত। দোতলাটা ভাড়া দেওয়ার কথা হয়েছে মাঝে মাঝে, কিন্তু অজানা উঠকো লোক এসে ঝামেলা না বাধায় মাথার ওপর বসে, এই জন্যই এতদিন দোতলাটা ভাড়া দেওয়া হয়নি। অর্থের প্রয়োজন তো আর ওদের নেই, প্রথম জীবনে মাসে 10-20 হাজার টাকা পর্যন্ত রোজগার করেছেন বাসু সাহেব। বাড়ির পূর্ব দিকের অংশে দুখানি ঘর, পিছনের ঘরটা হচ্ছে লাইব্রেরি, সামনেটা দুটি অংশে বিভক্ত, সামনের দিকটা ল অফিস, ভিতরে বাসু সাহেবের চেম্বার, একজন সদ্য পাস উকিল প্রদ্যোত নাথ জুনিয়র হিসেবে কাজ শিখতে এসেছে। এছাড়া আর দ্বিতীয় কর্মী নেই। বাসু সাহেব বলেন, অনেকদিন পর শুরু করেছি তো, প্রথমেই কতগুলো লোককে চাকরি দেব না, প্র্যাকটিস যেমন যেমন জমবে অফিসের লোকও বাড়াবো। পশ্চিম দিকের অংশটাতেও দুখানি ঘর, সুকৌশলীয় কোনো বাড়তি লোক নেয়নি। সুজাতা উত্তরাধিকার সূত্রে পাওয়া একটা পোর্টেবল টাইপরাইটারে ধীরে ধীরে টাইপ করে। কৌশিক প্রথম মাসে একটাও বিজনেস পায়নি, কীভাবে বিজ্ঞাপন দেবে তাই শুধু ভাবছে। বাসু সাহেব একটা কেস পাঠিয়েছিলেন, ডিভোর্স কেস, মেয়েটির অভিযোগ তার স্বামী অসৎ চরিত্র, তাই কৌশিককে কদিন তার পিছনে ছোটাছুটি করতে হয়েছে খারাপ পাড়ায়। তারপর একদিন শুক্রবার 12 এপ্রিল বাসু সাহেব নিজের ঘরে বসে একটা আইনের বই পড়ছিলেন, হঠাৎ ইন্টারকমটা বেজে উঠল। সুইচটা টিপে বাসু সাহেব বলেন, কি ব্যাপার, ব্রেকফাস্ট রেডি? না, তোমার সাথে একজন দেখা করতে চাইছেন, মিস্টার জীবন কুমার বিশ্বাস, প্রয়োজন বলছেন আইন ঘটিত পরামর্শ, পাঠিয়ে দেব? বইটা সরিয়ে রেখে বাসু সাহেব বলেন, দাও। সকাল 8:30, অফিস আর ছুটি, গুড ফ্রাইডে, প্রদ্যোত আসবে না আজ, কাছারি বন্ধ। একটু পরে বিশু পথ দেখিয়ে একজন ভদ্রলোককে নিয়ে এলো। ভদ্রলোক খোলা দরজার সামনে একটু দাঁড়িয়ে পড়লেন, দেখলেন ব্যারিস্টার বাসু সামনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে বসে আছেন। ভদ্রলোক কাশলেন। বাসু সাহেব এবার ওর দিকে ফিরে বললেন, আসুন, বসুন ওই সোফাটায়। আগন্তুক ভদ্রলোক জানতেন না বাসু সাহেবের টেকনিক। মানব চরিত্র সম্বন্ধে ওয়াকিবহাল পিখে বাসু জানেন, উকিলের সাক্ষাৎ মাত্র লোকে একটা আবরণ টেনে দেয় তার মনের উপর। ঠিক যে মুহূর্তে সে উকিলের দিকে চোখে চোখ তুলে তাকায়, তখনই সে পর্দাটা সে টেনে দেয়। ঠিক তার আগের মুহূর্তটাতেই সে সবচেয়ে দুর্বল, যখন সে ছদ্মবেশ ধারণ করতে চাইছে। তাই বাসু সাহেবের চেম্বারে ওর সামনেই অন্ধকারে টাঙানো আছে একটা আয়না, আর প্রবেশ পথের ওপর ফেলা আছে একটা জোরালো আলো। আগন্তুক ধ্যানস্থ ব্যারিস্টার সাহেবকে দেখে স্বপ্নেও ভাবতে পারে না তিনি সামনের দিকে তাকিয়ে আয়নার ভেতর দিয়ে ওকে লক্ষ্য করছিলেন। ঘরে ঢুকে পরে হয়তো সে এটা লক্ষ্য করে, কিন্তু ততক্ষণে প্রথম প্রবেশ মুহূর্তটি অতিক্রান্ত। বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আগন্তুক ধুতি পাঞ্জাবি পরা, বেশ পাশে আভিজাত্য কিছু নেই, বয়স 50-এর কাছাকাছি, চোখে চশমা, ঝোলা গোঁফ, হাতে একটি ফোলিও ব্যাগ। ব্যাগটা পাশে রেখে জীবনবাবু বসলেন সোফাটায়, হাত দুটো জোর করে নমস্কার করলেন, বললেন, তার আগে স্যার একটা কথা জানতে চাই, আপনাকে কত ফি দিতে হবে? আমি মধ্যবিত্ত ছাপোষা মানুষ, বিপদে পড়ে এসেছি, আপনার নাম আমি অনেক শুনেছি, কিন্তু আপনাকে উপযুক্ত মর্যাদা দেবার আর্থিক ক্ষমতা আমার নেই। কি করেন আপনি? আমি স্যার বোম্বাইয়ের কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া কোম্পানির ক্যাশিয়ার, কুললে 475 টাকা মাইনে পাই আর ফ্রি কোয়ার্টার্স। ব্যবসার কাজেই কলকাতায় এসেছি,
মানে মালিকের নির্দেশে আমি আজ 10 বছর কলকাতা ছাড়া, পথঘাটও ভালো চিনি না। এখানে এসে বিপদে পড়ে গেছি, আত্মীয় বন্ধু কেউ নেই যে পরামর্শ করি। আপনার নাম জানা ছিল, টেলিফোন গাইড খুঁজে ঠিকানা দেখে চলে এসেছি। তাহলে আগে একটা টেলিফোন করলেই পারতেন। টেলিফোনে ওসব কথা বলতে চাই না স্যার। কি আশ্চর্য, টেলিফোনে তো শুধু অ্যাপয়েন্টমেন্ট করতেন। যাক সে কথা, আপনার বিপদটা কী জাতীয় স্যার? আপনার ফিয়ের কথাটা, ফিয়ের অঙ্কটা নির্ভর করবে আপনার কেসের ওপর। তবে কেসটা শোনার জন্য আমি কিছু চার্জ করব না। আপনি বিস্তারিত বলে যান, ফিয়ের কথা অত ভাববেন না। প্রয়োজন হলে আপনাকে পরামর্শও দেব, ফি চার্জ করব না, বলুন। আপনি আমাকে বাঁচালেন স্যার, তাহলে খুলেই বলি সব কথা। জীবন বিশ্বাস, মারোয়াড়ি সওদাগরি অফিসের ক্যাশিয়ার, কাপাডিয়া অ্যান্ড কাপাডিয়া একটি কোটিপতি ব্যবসায়ী প্রতিষ্ঠান। মালিকের নির্দেশে জীবনবাবু কলকাতায় এসেছেন দিন সাতেক আগে। একা নয়, সঙ্গে আছেন ম্যানেজার সুপ্রিয় দাশগুপ্ত। ম্যানেজারের নতুন চাকরি, এমএ পাস, চাকরি নতুন হলেও বড়কর্তার প্রিয় পাত্র। ওরা এসে উঠেছেন পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে। বাসু সাহেব ওকে থামিয়ে দিয়ে বলেন, ওই সুপ্রিয় কত টাকা মাইনে পায়? কাটাকুটি করে পে প্যাকেট পায় 1100 টাকার। লোন নেওয়া আছে বলে বেশ কিছু টাকা কাটা যায়। বুঝলাম। পার্ক হোটেলে দৈনিক কত খরচ পড়ছে আপনাদের? জীবনবাবু রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে বললেন, আপনি ঠিকই ধরেছেন স্যার, খুলেই বলি, আমরা ঠিক কোম্পানির কাজে আসিনি। এসেছি আমাদের বড়কর্তা মোহন স্বরূপ কাপাডিয়ার ব্যক্তিগত কাজে, যাবতীয় খরচ তাঁরই। বড়কর্তার সাদার্ন অ্যাভিনিউতে একটা বাড়ি আছে, সেটা বিক্রির ব্যাপারে। বিক্রি হলো 6.5 লাখ টাকায়, রেজিস্ট্রি ডিডে কিন্তু লেখা হলো 4.5। 2 লাখ হচ্ছে কালো টাকা, এটা আমরা নগদ নিয়েছি। টাকাটা ব্যাংকে রাখা চলবে না, ব্যাংক ড্রাফট করানো চলবে না। বড়কর্তার নির্দেশ আছে ওটা নগদে বড় বাজারে একজনের কাছে জমা দিয়ে হুন্ডি করিয়ে নিয়ে যেতে হবে। নগদ 2 লাখ টাকা হয়তো 2-1 দিন হোটেলে লুকিয়ে রাখতে হতে পারে। তাই বড়কর্তা আমাদের দুজনকে কোনো খানদানি বড় হোটেলেই উঠতে বলেছিলেন। দিন 4-5-এর তো ব্যাপার। বুঝলাম। তারপর লেনদেন হয়ে গেছে? হ্যাঁ স্যার। কিন্তু মুশকিল হচ্ছে কি, সুপ্রিয়বাবুর মতিগতি সন্দেহজনক লাগছে আমার কাছে। উনি টাকাটা নগদেই বোম্বাই নিয়ে যেতে চাইছেন। কারণ বলছেন, যার কাছ থেকে হুন্ডি করানোর কথা তিনি এখন কলকাতায় নেই। এ কথাটা সত্যি? আপনি নিজে খোঁজ নিয়ে দেখেছেন? হ্যাঁ স্যার, সত্যি। তাহলে আপনার বড়কর্তার সঙ্গে ট্রাঙ্ক লাইনে কথাবার্তা বলে নির্দেশ দিন না। ওইখানেই তো হয়েছে মুশকিল স্যার। বড়কর্তা বোম্বাইয়ে নেই, এমনকি ভারতবর্ষে নেই। উনি এখন আছেন ব্যাংককে। আর সবচেয়ে ঝামেলা হয়েছে এই যে, বড়কর্তা এই সম্পত্তিটা বেচে দিচ্ছেন গোপনে, মানে তার পরিবারের লোকেরাও জানে না, ওর স্ত্রী পর্যন্ত না। স্ত্রী পর্যন্ত না? আপনি সেটা কেমন করে জানলেন? হাসলেন জীবনবাবু, বললেন, ও আপনি শুনতে চাইবেন না স্যার, মেয়ে ছেলে ঘটিত ব্যাপার। টাকাটা উনি ওর রক্ষিতাকে দিচ্ছেন, মানে ওড়াচ্ছেন। বেশ তো, তাঁর টাকা তিনি ওড়াচ্ছেন, তাতে আপনার আমার কি? না তা তো বটে। আমার আশঙ্কা হচ্ছে, ওই 2 লাখ টাকা নগদে নিয়ে যাওয়ার সময় যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, তবে আমি ফেঁসে যাব না তো। বাসু সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বললেন, দায়িত্বটা আপনার বড়কর্তা কার ওপর দিয়েছেন? ম্যানেজারের ওপর স্যার, আমি তো ক্যাশিয়ার মাত্র। পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া আছে ম্যানেজারকে, দলিলে রশিদে সইও করেছেন তিনি, আমি শুধু সঙ্গে আছি, উনি আমার ওপরওয়ালা। তবে আর কি, আপনার ভয়টা কি? জীবনবাবু ইতস্তত করে বললেন, এর মধ্যে স্যার আরও একটা ব্যাপার হয়েছে। ম্যানেজার সাহেব আমাকে ট্রেনের টিকিট কাটতে পাঠিয়েছিলেন। বোম্বে মেলে একটা ফার্স্ট ক্লাস কুপেতে 2খানা টিকিট আমি কেটে এনেছি, কিন্তু টিকিটটা কাটা হয়েছে
মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের নামে। তাতে কি, মিসেস দাশগুপ্ত ওই ট্রেনে যাচ্ছেন বুঝি? আর আপনার টিকিট হয়েছে কি পাশের কামরায়? আগে হ্যাঁ, কিন্তু মজা হচ্ছে এই যে মিসেস দাশগুপ্তা বর্তমানে বোম্বাইতে আছেন। তার মানে আপনি আপনার ম্যানেজারকে জিজ্ঞাসা করেননি এমন করার অর্থটা কি? করেছিলাম, উনি বললেন মিস্টার অ্যান্ড মিসেস না বললে কুপে পাওয়া যাবে না, তাই উনি তিনখানা টিকিট কাটতে বলেছেন। ট্রেন ছাড়ার সময় আমি বসবো পাশের কামরায়, কুপের একটি সিট ফাঁকা থাকবে, তারপর আমি চলে আসবো কুপেতে। বাসু সাহেব জবাব দিলেন না, কি যেন ভাবছেন তিনি। জীবনবাবু বলেন, ইতিমধ্যে আরও একটা ব্যাপার হয়েছে স্যার, আমাদের হোটেলে পাশের ঘরে একজন মহিলা এসে উঠেছেন। তিনি ম্যানেজারের সঙ্গে মাঝে মাঝে গুজগুজ ফুসফুস করছেন, তিনি যে কে তা আমি জানি না। প্রথমে ভেবেছিলাম তিনি বুঝি বাঙালি, কিন্তু ম্যানেজার সাহেব বললেন ওর নাম মিস ডিক্রুজা, এবং জানালেন তিনিও নাকি ওই একই ট্রেনে বোম্বাই যাচ্ছেন। ইন্টারেস্টিং কেস, ওই একই কুপেতে? হঠাৎ লজ্জা পেলেন জীবনবাবু, মুখটা নিচু করে বললেন, সেটা আমি জিজ্ঞাসা করিনি স্যার, হাজার হোক উনি আমার ওপরওয়ালা। কিন্তু সমস্ত ব্যাপারটাই আমার কাছে কেমন যেন রহস্যময় মনে হচ্ছে। এক নম্বর, কেন উনি এভাবে অতগুলো নগদ টাকা ট্রেনে করে নিয়ে যাচ্ছেন? দু নম্বর, কেন আমাকে পাশের ঘরে পাচার করলেন? তিন নম্বর, ওই অচেনা মেয়েটা যদি সত্যি ওর সঙ্গে এক কুপেতে? সংকোচে মাঝখানেই থেমে গেলেন জীবনবাবু। বুঝলাম, তা আপনি কি করতে চান? সেই পরামর্শই তো করতে এসেছি আপনার সঙ্গে। কবে আপনাদের রওনা হওয়ার কথা? আজ রাত্রে 7:30 বম্বে মেলে। টাকাটা বর্তমানে কোথায় আছে? হোটেলে আপনাদের ঘরে? হোটেলেই, তবে আমাদের ঘরে নয়, হোটেলের সেফ ডিপোজিট ভল্টে। টাকাটা কি 100 টাকার নোটে? আগে না, 10 টাকার নোটে, সুটকেস বোঝাই। ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমাকে যা যা বললেন তা একটা বিবৃতির আকারে লিখে ফেলুন, সেটা আমাকে দিয়ে যান, যাতে প্রমাণ হবে কোনো দুর্ঘটনা ঘটার পর আপনি বানিয়ে কিছু বলছেন না। জীবনবাবু গোঁজ হয়ে বসে কি ভাবতে থাকেন। কি ভাবছেন বলুন তো? ভাবছিলাম কি স্যার, আপনি যা বলছেন তা খুবই ভালো, কিন্তু একটা মুশকিল আছে। ধরুন যদি ভালো মন্দ কিছু হয়েই যায়, তখন আপনি হবেন আমার পক্ষের উকিল, সেক্ষেত্রে তো আপনি নিজেই সাক্ষী দিতে পারবেন না। তার চেয়ে কাজ করি না কেন, আমি এখন হোটেলে ফিরে যাই, সব কথা একটা বিবৃতির আকারে লিখে ফেলি, তারপর পোস্ট অফিস থেকে রেজিস্ট্রি ডাকে আপনাকে পাঠাই সিলমোহর করে। আমি ভালো করে দেখে দেব যাতে পোস্ট অফিসের তারিখের ছাপটা খামের ওপর পড়ে, সেক্ষেত্রে আপনি সিলটা ভাঙবেন না, চিঠিটাও পড়বেন না, ভালো মন্দ কিছু ঘটলে সিলমোহর করা খামটাই আপনি প্রমাণ হিসেবে দাখিল করবেন। বাসু সাহেব বুঝতে পারেন এই ক্যাশিয়ার একটি ধুরন্ধর ব্যক্তি, বললেন কিন্তু পোস্ট অফিস তো আজ বন্ধ, গুড ফ্রাইডে ছুটি, জিপিওতে রেজিস্ট্রেশন খোলা, সে আপনাকে ভাবতে হবে না। ঠিক আছে, তাই করুন, আপনি আমাকে বাঁচালেন স্যার। বাসু সাহেব তার ডায়েরিতে ওদের নাম ধাম, পার্ক হোটেলের রুম নম্বর, রেলওয়ে টিকিট তিনটের নম্বর এবং বোম্বাইয়ের ঠিকানা লিখে নিলেন। জীবনবাবু প্রশ্ন করেন, আপনাকে কি দেব স্যার? কিছু দিতে হবে না আপনাকে, এবার আসুন আপনি। জীবনবাবু যেন এই জবাবই আশা করছিলেন, নমস্কার করে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন তিনি। জীবনবাবু ঘর ছেড়ে বেরিয়ে যাওয়া মাত্র বাসু সাহেব ইন্টারকমে সকলকে ডেকে পাঠালেন তার ঘরে। পূর্বাংশ, পশ্চিমাংশ এবং মধ্যমাংশের রিসেপশন কাউন্টারের মধ্যে ইন্টারকম ব্যবস্থা চালু করা হয়েছে। 5 মিনিটের ভিতরেই বাসু সাহেবের ঘরে এসে বসলেন মিসেস বাসু, কৌশিক আর সুজাতা। বাসু সাহেব বললেন, তোমাদের পরামর্শ চাইছি, বলো আমার কি করা উচিত। 1:20 রেশিওতে একটা বাজি ধরার সুযোগ এসেছে আমার সামনে,
500 টাকা ঢালতে হবে। পেলে পাবো 10,000, না পেলে 500 টাকাই বরবাদ হবে। এখন তোমরা বলো আমার কি করা উচিত। কৌশিক বললে, 1:20 নিশ্চয়ই বাজি ধরবেন। সুজাতা বলে, আগে বলুন জেতার চান্স কত পার্সেন্ট। রানী বললেন, করছো ওকালতি, এর মধ্যে বাজি ধরাধরির কি আছে। বাসু সাহেব নিরুপায় ভাবে শ্রাগ করলেন। শুধু ওদের পীড়াপিড়িতে খুলে বলতে হলো সব কথা। শেষে বললেন, আমার অভিজ্ঞতা বলছে ব্যাপারটা ঘোরালো। ঈশান কোণে যে ছোট্ট কালো স্পটটা দেখা যাচ্ছে, ওটা কালবৈশাখী হওয়ার সম্ভাবনা যথেষ্ট। খুন, তহবিল তছরূপ, রাহাজানি, ডাকাতি, যা হোক কিছু একটা হবে। কেসটা তাহলে অনিবার্যভাবে আসবে আমার কাছে। 2,00,000 টাকা ইনভলভ হলে 5% হিসেবে আমার কমিশন হবে 10,000 টাকা। কিন্তু এখনই আমাকে সেই আশায় 500 টাকা ইনভেস্ট করতে হবে। আমার প্রশ্ন করব। কৌশিক আবার বললে, আলবাত। সুজাতা বলে, এটা গাছে কাঁঠাল গোফে তেল হচ্ছে নাকি। বাসু সাহেব বলেন, আর রানু তোমার মত। রানু বলেন, আমার মতে সুজাতা একটু বেশি আশাবাদী, গাছে কাঁঠাল নজরে পড়ছে না আমার, বরং বলতে পারো ট্যাঁকে বিচি গোফে তেল। সেটা আবার কি, তুমি কাঁঠালের বিচি পকেটে নিয়ে ঘুরছো, পুঁতলেই গাছ হবে, আর গাছ হলেই কাঁঠাল, পাকলেই পেড়ে খেতে হবে, তাই গোফে তেল দিতে শুরু করেছো। হো হো করে হেসে ওঠে সবাই, মায় বাসু সাহেব পর্যন্ত। শেষ পর্যন্ত কিন্তু বাসু সাহেবকে রক্ষা গেল না। ও দৃঢ় বিশ্বাস, হয় জীবনবাবু না হয় ওই সুপ্রিয় রিক্রুজার, টাকাটা হাতাবার তালে আছে, এখন থেকে ব্যবস্থা করলে এই দুর্ঘটনা এড়ানো চলতে পারে। কৌশিককে উনি বললেন, তুমি এখনই একটা সুটকেস নিয়ে পার্ক হোটেলে চলে যাও, ওরা আছে রুম নাম্বার 39-এ, তার কাছাকাছি একটা ঘর একদিনের জন্য ভাড়া নিও। ঘরটা নেওয়ার আগে দেখে নিও ওখান থেকে রুম 39 নজরে আসে কি না। তারপর সারাদিন ওই ক্যাশিয়ার ম্যানেজারের উপর নজর রাখো, কে কখন বেরিয়ে যাচ্ছে ঢুকছে, কোনো বাইরের ভিজিটার আসছে কি না, কোথায় লাঞ্চ করছে ইত্যাদি। কৌশিক বলে, আর কিছু? হ্যাঁ, এছাড়া তুমি বোম্বে মেলে একখানা ফার্স্ট ক্লাস টিকিট কাটো, রিজার্ভেশন যদি না পাও তাহলেও টিকিট কাটবে। সুপ্রিয় যে কথা জীবন বিশ্বাসকে বলেছে তা যদি সত্য হয় তাহলে একটা বার্থ শেষ মুহূর্তে খালি পাবেই। যদি নাও পাও তবে কন্ডাক্টর গার্ডের সঙ্গে ম্যানেজ করে নিও, শেষ পর্যন্ত দরকার হলে প্যাসেজে বসেই যেতে হবে। মোট কথা, ওই বগিতে তোমাকে বোম্বাই যেতে হবে। বুঝলাম, বোম্বাই গেলাম, তারপর? ওই ম্যানেজার আর ক্যাশিয়ার নিরাপদে তাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলেই তোমার ছুটি, ফিরে আসবে। কিন্তু তার আগে সহযাত্রী হিসাবে ওদের দুজনের সঙ্গে যতটা পারো আলাপ জমাবে। আর কিছু নির্দেশ আছে? প্রথম কথা, পার্ক হোটেলে যখন উঠবে তখন তোমার ছদ্মবেশ থাকবে, ট্রেনে স্বাভাবিক চেহারায়, যাতে ওরা দুজন বুঝতে না পারে যে ওদের ট্রেনের সহযাত্রী ভদ্রলোক ওই পার্ক হোটেলেরই বোর্ডার ছিল। দ্বিতীয় কথা, ট্রেন ছাড়ার আগে তুমি সুজাতার সঙ্গে কথা বলবে না। সুজাতা? সুজাতাকে কোথায় পাবো? বাসু সাহেব এবার সুজাতার দিকে ফিরে বলেন, তুমি সুজাতা সন্ধ্যা 6:30 সময় একটা ট্যাক্সি নিয়ে হাওড়া স্টেশনে চলে যাবে, সঙ্গে নেবে শুধু একটা লেডিস হাত ব্যাগ। স্টেশনে পৌঁছে একটা প্ল্যাটফর্ম টিকিট কাটবে, বোম্বে মেল 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে 7:30 সময় ছাড়ে, কিন্তু সেটাকে বেদবাক্য বলে ধরে নিও না, কান খাড়া করে শুনে নিও ঘোষক বলছে কি না, কৃপা কর শুনিয়ে 3 অফ বোম্বাই মেল 9 নম্বর কে বদলে। সুজাতা বাধা দিয়ে বলে, আপনি কি আমাকে বাচ্চা খুকিনি পেয়েছেন? না, সব সম্ভাবনায় ভেবে দেখছি আমি। মোট কথা, ফার্স্ট ক্লাস রিজার্ভেশন চার্টে দেখবে 3542
এবং 3543 টিকিটধারী মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তার কূপেটা কোন বগিতে আছে, ওই কূপেতে গিয়ে গ্যাঁট হয়ে বসে থাকবে, কি হচ্ছে না হচ্ছে দেখবে। আর কন্ডাক্টর গার্ড যখন আমার রিজার্ভেশন টিকিট দেখতে চাইবে তখন বলবে তুমি মিসেস দাশগুপ্তা, তোমার কর্তা টিকিট আর মালপত্র নিয়ে পিছনে ট্যাক্সিতে আসছেন, ট্রেন ছাড়া পর্যন্ত ওই অজুহাতে কামরায় বসে থাকবে। তারপর বাধ্য হয়ে নেমে পড়ে কর্তাকে খুঁজবার অভিনয় করবে। এনি কোয়েশ্চেন? ধরুন যদি সুপ্রিয় দাশগুপ্ত একটি মহিলাকে নিয়ে এসে কন্ডাক্টর গার্ডকে তাদের রিজার্ভেশন টিকিট দেখায়, তা তো দেখাবেই, তবু তুমি সিট ছাড়বে না, ঝগড়া চেঁচামেচি করবে যাতে ভিড় জমে যায়। অমন করে আমার দিকে তাকাচ্ছ কেন সুজাতা? এ জাতীয় কাজ তো তোমরা হামেশাই অহেতুক করে থাকো, আজ প্রয়োজনে পারবে না? কি করে থাকি অবুঝের মতো অহেতুক চেঁচামেচি? আবদেরি ন্যাকা ন্যাকা গলায় বলা, আগে আমার মিস্টার আসুন নাহলে আমি সিট ছাড়ব না। সুজাতা হেসে ফেলে, বলে আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? ভিড় জমানো, যাতে আশেপাশের কামরার প্যাসেঞ্জার কৌতূহলী হয়ে ব্যাপারটা দেখতে আসে, অন্তত কন্ডাক্টর গার্ড যাতে ওই তথাকথিত মিসেস দাশগুপ্তাকে অনেকক্ষণ ধরে দেখে, সেক্ষেত্রে প্রয়োজন হলে ভবিষ্যতে ওই কন্ডাক্টর গার্ড বা অন্য কোনো সহযাত্রী সহজেই মেয়েটিকে শনাক্ত করতে পারবে। রানী বলেন, আর আমার কাজ? কড়াই তেল বসিয়ে দেব, তেল ভ্যারেন্ডা ভাজতে? না, তুমি হচ্ছে আমাদের কন্ট্রোল রুম, কৌশিক প্রতি দু তিন ঘন্টা অন্তর রিপোর্ট দেবে, তুমি সেই রিপোর্ট সময় চিহ্ন দিয়ে নোট করে যাবে, আমাদের তিনজনকে গাইড করবে ওর রিপোর্ট অনুযায়ী।